রবিবার লক্ষিমপুর খেরির ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। লক্ষিমপুর খেরির অতিরিক্ত পুলিশ সুপার অরুণ কুমার সিং বলেছেন, মৃত আটজনের মধ্যে চারজন কৃষক। প্রমোদ তরিতে বন্ধু বান্ধবীদের সঙ্গে মৌজ করে মাদক সেবন করছিলেন, একথা নিজের মুখেই স্বীকার করেছেন বলি বাদশা শাহরুখের পুত্র আরিয়ান খান। তার লেন্সের বক্সে ঠাসা ছিল মাদক। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসারদের হাতে এসেছে আরিয়ানের সেই লেন্স বক্স। অফিসাররা বলেছেন, মাদক লুকানোর আরো অনেক ফন্দি বের করেছিল সুপারস্টার তনয়। বিতর্কে জড়ালো ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের নাম। রবিবারই ফাঁস হয়েছে বিতর্কিত প্যান্ডোরা পেপার্স। নদীতে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় 35 জন বর্তমান প্রাক্তন রাজনৈতিক নেতা এবং 300 বেশি প্রভাবশালী সরকারি উচ্চপদস্থ আধিকারিকের নাম রয়েছে। আর সেই তালিকাতেই জুড়েছে সচিন তেন্ডুলকর, তার স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর এবং অঞ্জলির বাবা আনন্দ মেহতার নাম। রাজ্যবাসীর সার্বিক উন্নয়নে কাজ করছে মোদীজির সরকার, তাই সেবা সপ্তাহ উপলক্ষে চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি তপশিলী মোর্চার নেতৃত্ব। সোমবার আগরতলা প্রধান ডাকঘরের সামনে চিঠি প্রেরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন সারা দেশে 20,799 জন, মৃত্যু হয়েছে 180 জনের। স্থানীয় মাফিয়াদের উৎপাতে প্রতিষ্ঠিত হয়ে আইনি সুবিচার চেয়ে পুলিশ সদর দপ্তরের দ্বারস্থ এক নিরীহ পরিবার। অভিযুক্তদের নামধাম জানিয়ে লিখিত অভিযোগ করা হলেও এয়ারপোর্ট থানার পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে উল্টো মাফিয়াদের হয়ে সওয়াল করার অভিযোগ। সমগ্র শিক্ষা প্রকল্পে নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষকদের নিয়মিতকরণের বিষয়ে রাজ্য সরকার কি প্রকল্প নিয়েছে তার একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। সোমবার উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতা মন্ত্রণালয়ের বিভিন্ন সুযোগ সুবিধা রাজ্যের বিসি এসসি দিব্যাঙ্গ সিনিয়র সিটিজেন সাফাই কর্মীরা যারা রয়েছেন তাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে প্রদেশ বিজেপি কার্যালয়ের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সকালে চুড়িডাম মন্ডল যুব মোর্চার 16 নং বুথে ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সভায় সমর্পণ কর্মসূচির অংশ হিসেবে উত্তর চুড়িডাম গ্রাম পঞ্চায়েতের নেতাজি কলোনির এলাকায় যুব মোর্চার কর্মীরা রাস্তা তৈরি করে দিলেন, এতে খুশি এলাকার লোকজনেরা। সোমবার সকাল 11টা নাগাদ 3 দফা দাবি নিয়ে বিশালকোট বিডিওর দ্বারস্থ পশ্চিম জেলা ও সিপাহী জেলার উদ্বাস্তু উন্নয়ন কমিটি। জানা যায়, সিপাহী জেলা ও পশ্চিম জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটি দীর্ঘদিন ধরে 3 দফা দাবি নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করে যাচ্ছে। রাস্তা যেন মরণ ফাঁদে পরিণত, বৃষ্টির জল রাস্তার উপর জমাকৃত হয়ে বড় বড় গর্তে পরিণত, বিশেষ করে রাস্তার দুপাশে ড্রেন না থাকার কারণে এমন অবস্থা। প্রসঙ্গ, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন জুমবাড়ি থেকে মুঙ্গেকামে যাওয়ার রাস্তাটির এই অবস্থা দীর্ঘ বছর ধরে। সাতাশ অক্টোবর অনির্দিষ্টকালের জন্য আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসবে ডিপ্রাইভড রিটার্নিস মুভমেন্ট কমিটি। আগরতলা এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন সংগঠনের সম্পাদক অমৃত রিয়াং। উদয়পুর জামজুরি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণের জন্য রাজ্য সরকার 7.5 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জানিয়ে এলাকায় র্যালি করেছে স্কুলের ছাত্রছাত্রীরা। কমলপুরের রামদুর্লভপুর চা বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও পুজোর বোনাস বৃদ্ধি করায় খুশির জোয়ার বইছে বাগানের শ্রমিকদের মধ্যে। শ্রমিকের আন্দোলন ছাড়াই শ্রমিকদের কথাই চা বাগানের মালিক মজুরি বৃদ্ধি করেছে 11 টাকা। উৎসবের প্রাক মুহূর্তে নেশাবিরোধী অভিযানে বৃদ্ধি করল পুলিশ। সোমবার আগরতলা শহরতলির লঙ্কামোড়া এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রামনগর ফাঁড়ি থানার পুলিশ উদ্ধার করে প্রচুর পরিমাণ মদ। প্রতিটি গ্রামকে, প্রতিটি পাড়াকে, প্রতিটি গ্রামের প্রতিটি পাড়ার প্রতি ব্যক্তিকে কাকে কিভাবে উন্নতি করা যায় সেই গুরুত্বপূর্ণ কাজ সেটা সরকার সবসময় করতে পারে না। ধর্মনগর মহকুমার রাগনা গ্রাম পঞ্চায়েতে 100 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন গোডাউন এবং মার্কেট স্টলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উদ্বোধন করে কথা বললেন রাজ্যের কারা অগ্নি নিরাপক ও সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমস্ত উপহার সামগ্রী নিলামে বিক্রি করা হবে, এর অর্থ নবমী গঙ্গা প্রকল্পে ব্যয় হবে। 5,000 থেকে 1 কোটি টাকা মূল্যের রয়েছে উপহার সামগ্রী। এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। প্রধানমন্ত্রী উপহার সামগ্রী বিক্রি করে নবমী গঙ্গা প্রকল্পে ব্যয় করা হবে, এটা ব্যতিক্রমী উদ্যোগ বলেছেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। We'll be right back.
এলেমোনা সরকারি মহাবিদ্যালয়ে প্রথম বর্ষ ছাত্রছাত্রীরা অফলাইনে ভর্তি নিয়ে কলেজ চত্বরে সাময়িক উত্তেজনা, হয়রানির শিকার ছাত্রছাত্রীরা, অধ্যক্ষের ভূমিকায় ক্ষোভ। নবগুরুদের যন্ত্রণায় অতিষ্ঠ সাবরুমের সাধারণ জনগণ, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের ঘটনা। এ ধরনের ঘটনা প্রায় সময় শুনতে পাওয়া যায় সাবরুম মহকুমা, সাবরুম বাজারে।